তানজু ফ্যাশন নামের একটা ফেস কিন্তু এখন খুবই মানে ইউটিউবে বেশি নাচন কুদন করতেছে, যেটা আপনারা দেখতেছেন, যেটা তানজিলের ফেস আর কি। আমি বলতাম না, অলরেডি মানুষ সে সম্বন্ধে জেনে গেছে, এই জন্য বলতেছে। কিন্তু দর্শক, আনা করে কই, এই তানজু ফ্যাশনের ব্যাড রেকর্ড অলরেডি ছড়াই পড়ে গেছে কই। এখন দর্শকরা নিয়ে কিছু কিছু দর্শকরা খারাপ রিভিউ দেওয়াতে তানজু ফ্যাশনের অনেক ড্রেস কিন্তু ফেরত আসতেছে। কিছু দর্শক ইতিমধ্যে আমাকে কমেন্ট করে জানাইছে যে কি কারণে তানজিলার ড্রেস নেওয়ার পরও অনেকগুলো পার্সেল আবার ফেরত চলে আসছে। দর্শক, এদিকে বাপ্পিকে তানজিলার আইফোন কিনে দেওয়ার পিছনে আসল যে রহস্য, এটা কিন্তু আজকে আপনাদের লগে শেয়ার করিম যে আসলে কি করছিল বাপ্পি, কেনই কতদিন চুপ করে আছিল। তো আরও আসলে বিভিন্ন রকম কথাবার্তা আপনাদের লগে শেয়ার করিম। ভিডিও দেখতে থাকলে আপনারা অলরেডি অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। আর আপনারা কীরকম আছেন, আসসালামু আলাইকুম ভাই বোনরা, আবার আইসি আপনাদের লগে কথা কইতে। আর আপনারা ভালো থাকলে লাইক দিন, নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার একটু এনার্জি নাই আপনাদের লগে একদম জোশ নিয়ে কথা বলার মতো। তো হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে আপু কী হয়েছে, কেন এনার্জি নাই বা জোশ নাই শরীরের মনের মধ্যে। তো আসলে হয়েছে, বাসায় একটা পোষা বিড়াল ছিল আর কি, ফার্সিয়ানকে ক্রস মিক্স, দেশি আর ফার্সিয়ানের মানে ব্রিডের আর কি। তো বাচ্চাটা আজকে অনেক দিন তো আমার কাছে মানে সন্তানের মতোই পালতেছি, একই খাটে ঘুমাই, একই মানে পালতে পালতে ধরেন আমার মাঝে আসলে অনেকে আছে ঘৃণা করতে পারে, কিন্তু আমার আসলে ঘৃণা ফিত্তা সব কিছু উঠে গেছে। ও আসলে আমার মানে সন্তানের মতোই, আমি ওর এত ভালোবাসছি। আর এর পিছনে আমি যে কী পরিমাণ টাকা খরচ করছি বলার বাইরে। অনেক সময় হয়তো অনেকে রাগ করছে যে বাসার যে টাটকা ফ্রেশ মাছ কিনে খাওয়ানো, ওর জন্য আলাদা মাছ কিনা হয়তো, ক্যাট ফুড কিনা হয়তো। ওর পিছনে আমার মাসে 2-3 হাজার টাকার মতো আমার খরচ ছিল শুধু খাবারের পিছনে, আরও বেশিও পড়তো। কত দশক হঠাৎ করে বাচ্চাটা মারা যায়, আসলে বুঝি নাই যে কেন মারা গেছে বা কী কারণে মারা গেছে। তো এখন আসলে বাসার সবাইই মন মানসিকতা ভালো নাই, আর বিশেষ করে আমার বাচ্চাটা অনেক কষ্ট পাইছে। এগুলা এরকম দেখে সে তো মানে কান্না করতে করতে চোখ ফুলাই ফেলছে, জ্বর চলে আসছে। তো আমার কষ্টটা আমার মনের মাঝে, আমি আসলে ওদের সামনে এক্সপ্লেন করতে পারতেছি না। আমি কানলে ওরাও কানবে, আমি একটু শক্ত রয়েছি, বাট ভিতর থেকে আমি আসলে ভেঙে পড়ছি। এখন বুঝতেছি না যে আমি আরেকটা বিড়ালকে কিনে নিয়ে আসব, আবার যদি মারা যায় এরকম চোখের সামনে। আমি জানেন কি না, আপনারা যাদের বাসা আছে তারা হয়তো জানেন, সবাই হয়তো এটার ইয়েটা বুঝবেন না, যাদের নাই অনেকে হয়তো ঘৃণা করেন বা কিছু। তো আসলে মানে আবার আনবো কি না, আবার কীভাবে মারা যাবে কি না হঠাৎ করে, আমি জানি না কী হয়েছিল হঠাৎ করে। একদম ছোট্ট পিচ্ছি একটা বাচ্চা আনছি, অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা, অল্প সময়ের মধ্যে বিশাল বড় একটা লেজ, ইয়া মোটা, দাঁড়া করায় করায় হাঁটত। যাদের বাসায় আছে তারা হয়তো এটার মর্মটা বুঝবেন। তো আমি আসলে মানে খুবই শোকাহত, মনে হয় যে বাসার কোনো কারো একজনের ক্ষতি হয়ে গেছে এরকম, খুব খারাপ লাগতেছে। আমার বাচ্চা এখনও নাক টানতেছে মানে কান্না ইয়ে আর কি। তো আমার কাছে মনে হয়েছে আমিও যদি ওর সামনে একটু ইয়ে করি তো ও তো আসলে আরও বেশি ভেঙে পড়বে, খুব কান্না করতেছে বাচ্চাটা আমার। তো কি বলবো আসলে না, বুঝতে পারছি না, মানে আমার মা ভিতর থেকে আমি কেমন যেন একদম দমড়ে মুচড়ে গেছি চোখের সামনে এটা দেখার পর। আমার কাছে আসলে ধরেন আমি একটা বাসার মধ্যে থাকি, গুলশানের মতো একটা জায়গা, ওইখানে আমি যে ওকে কোথাও মাটি চাপা দিব এরকম কোনো কিছু পরিস্থিতি পরিবেশ নাই, বুঝিনি তো। তো আমি আসলে ছাদের উপরে আমার বড় টপ ছিল, ওই টপটা মাটি সরাইয়া আমার খালাকে মানে আমার বউকে দিয়া মাটি সরাইয়া ওইখানে টপের নিচে মাটি চাপা দিয়ে দিছি। আসলে করার কিছু নাই আমার কাছে। তো এই পরিস্থিতি আর কি আজকে, মানে আমি তো আসলে পার্সোনাল লাইফ নিয়ে আসলে খুব বেশি একটা কথা বলি না আপনাদের সাথে। তো আজকের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, যাদের আছে তারা হয়তো কমেন্ট করলে আমি বুঝতে পারবো আসলে যে কেমন। ওর এক প্রতিটা এক একটা শব্দ আমার কানের মাঝে বাজে, যে কানের মধ্যে আমি আওয়াজ পাইতেছি।
বুদ্ধিমত্তা, আপনি যে কোনো কিছু ট্রেন্ড করান ও কিন্তু ওইটাই ফলো করে, কখনো বিছনায় গড়ে তার যেইখানে সে পটি করার জায়গা ওই জায়গাতেই যাবে এবং পিপটি করে আবার সে ডেকে চলে আসবে কেউ যেন না দেখে, ওইখানেই যাবে, সে অন্য কোথাও আর যাবে না। মানে তার কিছু প্রয়োজন হয়েছে, সে কিন্তু খুব সুন্দর করে এটা বুঝাইতে পারতেছে তার এটা লাগবে, ওরকম করে বুঝাই দিত। কি বলবো, বুঝতেছিলাম, মানুষ হলে বলতাম যে ওর জন্য আপনারা দোয়া করিয়ে নেও, সেটাও তো আসলে জানি না বলা যায় কি না। তো আমার জন্যই আপনারা দোয়া করিয়েন, যে আমার ফ্যামিলির মানুষদের জন্য দোয়া করে দিয়েন যেন ওই এটা একটা মানে আমাদের কাছে মানে বাসার মানুষদের কাছে এটা একটা সুগের মতো, আসলে যাদের বুঝবেন না মানে সবাই হয়তো বুঝবেন না ব্যাপারটা আসলে কীরকম লাগে, যাদের সাথে হয় এই ধরনের ঘটনা তারাই কিন্তু আসলে বোঝে। অনেকটা সময় কিন্তু নিজের ব্যক্তিগত কথা আপনাদের সাথে বলে টাইম নষ্ট করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আসলে ভিডিওর মূল যে টপিক সেটাতেই চলে যাই। দর্শক, তানজু ফ্যাশন যেটা তানজিলার একটা ফেজ, মরিয়া হয়ে তানজিলা চালানো শুরু করছে, তো মরিয়া হয়ে একটা কথা হচ্ছে যে এর একটা ফেজ খুলছে দর্শক, তাদের বাবা মা থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে তাদের কাছে যেগুলা ধরেন যেগুলার কোনো প্রয়োজন নাই, একটা কাজে কাজ করতে গেলে যে এটার মূল যে ভূমিকা যে এই কাজটা আমি যে কোনো ধরেন যে কোনো একটা কাজ আমি করব, ওই কাজটার কিন্তু আমার মেন পয়েন্ট কোনটা এটাতে কিন্তু আমরা ফোকাস করি যে আমার এটা এই কাজটার জন্য মেন পয়েন্ট হয়েছে এটা যে এইখানে আমার ফোকাস করা লাগবে, তারা কিন্তু এটা করবে না। আমাদের বাসায় ধরেন একজন গেস্ট আসুক বা আমাদের কোনো অকেশন কোনো ফাংশন যদি আমরা বাসায় রেডি করি, আমাদের এই ফাংশনের মানে মূল ইয়ে থাকে যে যেটা মূল যে জিনিসটার প্রতি আমরা ফোকাস করি একটা যে কোনো একটা বিষয়ের, ধরেন আপনার বাসায় একটা অ্যারেঞ্জমেন্ট, তখন কিন্তু আমরা সুন্দর করে আগে ডেকোরেশনটা ঠিক করে করি যে একজন মানুষ আসলে যেন সুন্দর বলে, তারপরে কিন্তু আমরা খাওয়ার দিকে কিন্তু মেনুর দিকে নজর দিই যে এটা হচ্ছে মেনু, আমার বাসায় একজন গেস্ট আসলে আমি তাকে এইভাবে আপ্যায়ন করব, আমার খাবার দাবার আমার আপ্যায়ন দেখে যেন একজন গেস্ট যেন খুশি হয়। তো তিশা বলেন, তানজিল্লা বলেন, মিম বলেন, তারা কিন্তু তাদের বাসায় যদি কোনো একটা কিছু শুরু করে, তারা নতুন কিছু একটা শুরু করলে তাদেরকে শুধু এই জিনিসটাই দেখবেন, হাতে মেহেন্দি লাগাবে, তারা নিজেদের আগে নিজেদের জন্য কতগুলো কাপড় চোপড় ফুটপাত থেকে উড়ায় না, সবাই নতুন গেটাফে আসবে কে কী গেটাফে রেডি হয়েছে এগুলো আগে দেখাবে, কিন্তু ওই যে তারা কয়টা মানুষ যে দাওয়াত দিছে, দশজন মানুষ দাওয়াত দিছে, আসলে এই দশজন মানুষের জন্য তারা খাবারের কী অ্যারেঞ্জমেন্ট করছে, মানে এটা জাস্ট একটা লজিক বলতেছে আপনাদেরকে আর কি, দেখাইতেছে যে আমার বাসায় দশজন মানুষ আসছে আমি অন্তত তাদের বসার জন্য একটা সুন্দর পরিপাটি জায়গা গুছাবো, তারা যেন রিল্যাক্স করতে পারে, তাদের খাবারের প্রতি ধ্যান দিব যে আমি কি কি মেনু রাখবো, আমি আহামরি কিছু না করি, আমি নিজের সাধ্যের মধ্যে করার চেষ্টা করবো যেন আমার আপ্যায়নে আমার খাবারে যেন অতিথি খুশি হয়। তো এই তিশারা কিন্তু এগুলোর প্রতি কোনো কেয়ারলেস, তাদের এদের প্রতি কোনো ইয়ে নাই, এরা নিজেদের উপরে খরচ করে ধরেন কাপড় কিনবে, তারা এই মানে রঙ্গিলা সাজ দিবে বাইদানিদের মতো, রঙ্গিলা রঙ্গিলা কতটি সাজ দিবে, দুই হাত ভরি মেহেন্দি দিবে, এগুলো হচ্ছে তাদের মূল ফোকাস। কিন্তু তার বাসায় যে আরও দশজন মানুষ আসবে, এই দশজনের জন্য যে একটা কাজ আছে ওই কাজটার প্রতি তারা মূল ফোকাস কোনোভাবেই দিবে না, ওইটা তাদের বিষয় না, ওইটার দিকে তাকাবে না যে আসলে আসলো যেটা আছে ওইটা। আপনি সাধারণ মানুষ হিসেবে কিন্তু আপনারা চিন্তা করবেন যে আমার বাসায় যদি দশজন গেস্ট আসে আমি তাকে কীভাবে আপ্যায়ন করবো সুন্দর করে, আমার বাসাটা কীভাবে গুছানো থাকবো, মানুষ কিন্তু এটা চেষ্টা করে। তেমনি তানজিলার তানজু ফ্যাশন শুরু করছে, আর এত লোভী লোভী যারা কিনা রং চিনে না, কাপড়ের কোয়ালিটি চিনে না, যেই মানুষের একটা কাপড় যে একটা কাপড়ের বুড়া থেকে জোয়ানি থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে, যারা এরা কাপড়ের নাম জানে না, কাপড়ের কালার জানে না, কাপড়ের কোয়ালিটি কেমন সেটা জানে না, অনলাইনে এসে একটা কাপড় সেল করলে যে একজন আমি যখন একটা দর্শককে একজন আমার প্রতি আকৃষ্ট করব, তখন আমি কিন্তু আমার কাপড়টা কিন্তু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব। তানজিলার নায়রা একটা জামা পরছে, তানজিলার এই টিকটিকির মতো বডির মধ্যে যেহেতু সে ড্রেসটা দেখাবে, তানজিলার ড্রেসটা তার মতো করে শেপ করে সুন্দর করে গেট আপটা রেডি করে কিন্তু ক্যামেরার সামনে আসা উপস্থিত হওয়া দরকার যে দেখেন জামাটা কত সুন্দর, এবং
জামার উপর থেকে লেন্থ পর্যন্ত সুন্দর করে দর্শকদের কাছে এক্সপ্লেন করতে হবে যে এটা এরকম এরকম এরকম। এটা আয়সা জড়াজড়ি করি দাঁড়াইবো, আর একটা জিনিস দেখায় যে দুইজনের হ্যাঁ গো না গো, মানে এনে মনে হয় যে মানে বাসার গল সোয়াগরাত চলতেছে এরকম শুরু করে। আর আরেকটা হয়েছে কে কি কমেন্ট করলো তেল মারা পাম মারা, তাও কারা করে যে ছোট ছোট কিছু ইউটিউবার আছে এডি নিয়ে একটু জাতে উঠার জন্য এবারে একটু পাম মারে তেল মারে। তো দেখবেন যারা এসব পাম মারেন না তেল মারেন না পাবলিক আছে তারা কিন্তু ইতিকো কাছে আইয়ে আই আবার সময় মতো নীতিরা নিজেরাই হারাই যায় গে। তো দেখবেন তেমনি আমাদের রোস্টারদের মধ্যেও কিছু লোকজন আছে আইসা একবার বড় বড় গালি গালাজ করে বড় বড় কথা কথা বলে, এরপরে দেখবেন দুদিন পরে নিজ থেকে হারাই যায় গে। কারণ একজন দর্শকদেরকে দর্শকরা যে আপনার কথা শুনবে সেই কোয়ালিটি সেই যোগ্যতা আপনার লাগবে, যে আমার এই যোগ্যতা লাগবে যে আমার দর্শক যে আমার কথা শুনবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো ওইটা দেখার মতো ধরে রাখার মতো আকৃষ্ট করার মতো বুদ্ধি এবং যোগ্যতা লাগে, কারণ মাথায় গিলু লাগে। কারণ দর্শক আমি তো আর ক্যামেরার সামনে এসে আপনাদেরকে প্রেজেন্ট করতেছি না, আমি নোংরামি দেখাবো আমার উশৃঙ্খল জীবনযাপন আপনি দেখে খুশি হয়ে বসে বসে দেখবেন মজা লুটার জন্য, তা আমি তো ক্যামেরার পিছনে। কিন্তু আমি যদি আপনাকে আকৃষ্ট মানে আমার ভিডিওর প্রতি আকৃষ্ট করতে হয় এটা কিন্তু আমাকে আপনাকে ধরে রাখার মতো আমার চ্যানেলের মধ্যে বা আমার কথা শোনানোর মতো সে যোগ্যতা কোয়ালিটি শিক্ষা সব কিছুই বুদ্ধি সব কিছুই থাকতে হবে একজন রোস্টারের। কিন্তু এইখানে এসে বই বই পার্সোনালি কাউকে আক্রমণ করে পার্সোনালি অকথ্য ভাষায় গালাগালি করে মুখের ভাষা নোংরা করে, তো কালকে আমার চ্যানেলে কিছু অনেক কিছু কমেন্ট আসছে, আমি কিছু পাবলিক করছি কিছু করি নাই অনেক কমেন্ট আসছে, তো অকথ্য ভাষায় কিছু গালাগালি করে যে একটা একটা ধরেন একটা পুরুষ তার চোখে যদি লজ্জা কমও থাকে, সে যদি বাজে পরিবারের লোক হয় তার চোখে লজ্জা কম হলে সে কিন্তু গালাগালি দিতে পারবে সোশ্যাল মিডিয়ার সামনে এসে, তার যদি ব্যক্তিত্ব না থাকে পারিবারিক সম্মান না থাকে সে কিন্তু গালিগালি দিতে পারবে। আরেকটা জিনিস যে একটা মহিলা কিভাবে যে মানে ওই ওয়ার্ড তো আমি উচ্চারণও করতে পারবো না, ময়কার মা বাকি ফিসনেরটা আপনারা গয় বাকিটা আপনারা বুঝে নিন যে কী ধরনের একটা মহিলা মুখের ভাষা, এরপরে হ্যাকার হে তারপরে ড ড আকার বুঝিয়েন আমি উচ্চারণ করলাম না, এই ধরনের কথাবার্তা কি একটা মহিলা সোশ্যাল মিডিয়ার মতো জায়গার মধ্যে বসে একজন রোস্টার হয়ে কি বলা কি সম্ভব? দর্শক সব মানুষ কি এটা পারবে? তো এসব আসে সময় উপযোগী আমি এটা করেছি আমি ওটা করেছি আমি এটা করবো আমি ওটা করবো, যারে নিয়ে কথা বলার যোগ্যতা নাই তারে নিয়েও কিন্তু হোম রেখায় নিয়ে যাই কথা বলা শুরু করবে, কিন্তু দেখবেন একটা পর্যায়ে কিন্তু হারাই যাবে, বেশি দিন না বছরখানিক চ্যানেল রিভিউতে নিলেই কিন্তু চ্যানেল হারাই যায় এই সমস্ত লোকদের। কারণ টাইটেলে থামনেলে এই ধরনের ওয়ার্ড উচ্চারণ করলে যখন ইউটিউব দেখে বছর শেষে চ্যানেলটা রিভিউতে না যাচাই করার জন্য এই ধরনের টাইটেল থামনেল দেখলে কিন্তু বছর শেষে চ্যানেল ইয়ে করে দেয় ব্যান্ড করে দেয় মনিটাইজেশন বাদ দিয়ে দেয়। তো এইসব নোংরা ভাষা ব্যবহারকারী মানুষরা আসলে বেশি দিন টিকতে পারে না, আপনি আপনার যোগ্যতা মেধা দিয়ে কিন্তু আপনি ইউটিউবে আগাই যেতে পারবেন, সত্য কথা বললে বুকে সাহস রেখে তো আপনি আগাই যেতে পারবেন। আপনি কারো সামসামি করে গালাগালি করে একজনকে পার্সোনালি গালাগালি করে ইউটিউবে কিছু করতে পারবেন না। আপনি কিন্তু দেখবেন যারা রোস্টিং ভিডিও বানায় তারা সময় উপযোগী তারপরে সময় উপযোগী এবং ভিডিও রিলেটেড ভিডিও ভিত্তিক কথাবার্তা বলেই কিন্তু মানুষ রোস্টিং ভিডিও বানাইতে হয়, কিন্তু কাউকে আপনি পার্সোনালি আগিয়ে মাগিয়ে এ ধরনের কথাবার্তা এগুলো বলতে পারেন না, এটা ইউটিউবের রুলসের মধ্যে নাই। তো দর্শক এই কথাগুলো বলার কারণ আছে, আমি পিছনে যাই বলতেছি কেন বলতেছি মাঝখানে কথাটা আমার তোলাটা ঠিক হয় নাই, এটা আমি পিছনে যাই বলতেছি, আমি আগে তানজিলার ব্যাপারটা ক্লিয়ার করি। তানজিলা একটা শাড়ির নাম উচ্চারণ করতে পারে না, যেখানে তানজিলা কী ড্রেস দেখাবে সেই ড্রেসের নাম উচ্চারণ করতে পারে না, যেখানে তানজিলা ড্রেসের যে কোয়ালিটি ড্রেস কিসের কটনের লিলেনের নাকি জর্জেটের এটা আসলে কী ফেব্রিক দিয়ে ফেব্রিক কোনো একটা জিনিস তানজিলা দর্শকদেরকে বুঝাই বলতে পারে না, এবং কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে তানজিলা জানে না, জাস্ট হুমড়ি খাইয়া তানজিলা একটা ড্রেস পরে টিং টিং করে কটা নাচ দিছে আর কতগুলো ছোটোখাটো গুড়া গুড়া পিঁপড়ে ইউটিউবার আছে এরা কিতা করছে তাড়াতাড়ি করে মানে নিজেদের তানজিলা থেকে একটা ড্রেস নিছি বাদুরি দেখানোর জন্য কিন্তু অনেকেই নিয়ে গেছে, পরে লাস্ট পর্যন্ত কিন্তু এই অনেক ফার্সেল তানজিলার ফেরত চলে আসছে। দর্শক আপনারাই বলেন যে লোকরা একটা কাপড়ের নাম জানে না একটা কাপড়ের কালার চিনে না কোন কালার আর
একটা কাপড়ের কোয়ালিটি কি সেটা সম্বন্ধে জানে না, এরপরে পাইকারি কথা কই কাপড় আনে, এরপরে মানে টু মাচ প্রাইসে বিক্রি করতেছে তানজিলা। আপনি দেখেন জামার আগা দেখাইলে গোড়া তানজিলার বডির ফাইন নিছে মেক্সির মতো থায়। যেহেতু একটা মানুষ ড্রেস দেখাবে সে অবশ্যই একটা তার সাইজ মতন এটারে মেক করে নেওয়া লাগে, যেটা মানে পাগলা হয়ে গেছে তানজিলা। তানজিলা এতটা চাপের মধ্যে আছে যে কবে শ্বশুর বাড়িতে বাপ্পির মতো বিল্ডিং তুলে দিবে, বাপ্পির মতো বিল্ডিং তুলে দিবে। আসলে দেখেন আজকালকে আসাচ্ছে আমরা সাকিব, যার আইফোন ব্যবহার করার মতো কোনো যোগ্যতাই নাই, যার পরনের গেট আপ নাই, ড্রেস আপ নাই, মানে শ্বশুর বাড়ির একটা সুতা ছাড়া তার পরনে নাই, অলরেডি তার বডিটা আছে তার, আর কোনো কিছুই তার নাই। তো সে আইতে না আইতে গেটের মধ্যে ওইখানে একটা আইফোন পেয়ে গেছে 1.5 লাখ টাকা দামের। তো এতে কিন্তু বাপ্পি ভীষণ ক্ষিপ্ত হয়ে গেছে, বাপ্পির হাতে একটা আইফোন নাই, বাপ্পি মনে হয় স্যামসাং ফোন চালাইতো, বাপ্পির হাতে একটা আইফোন নাই, এটা নিয়েই মানে তিশা বাপ্পির মধ্যে নীরব দ্বন্দ্ব চলতেছিল। তো দর্শক আমি বলতেছি সামনে গিয়ে, আর এদিকে তানজু খালার অনেকগুলো ড্রেস কিন্তু ফিরত চলে আইছে অলরেডি। কিছু দর্শক আমাকে ফোন করে মানে সরি ফোন করে না কমেন্ট করে জানাইছে যে আপু তানজিলের ড্রেসের কোয়ালিটি ভীষণ বাজে, এভাবে অনেকে ড্রেস নিছে নিয়ে আবার এই ড্রেস ফিরত করছে। কারণ দর্শক তানজিলা নিজেই জানে না ড্রেসের নাম কি, ড্রেসের কালার কি, যারা একটা কালার চিনে না তারা ড্রেসের বিজনেস করে হুমরি খাই পড়ে, যেটা কোয়ালিটি মেনটেন করে না তাদের তো এই অবস্থা হবে। আমি আগে একটা কমেন্ট হরি হুনে আনা করে আমি কমেন্টের নামটা পড়ি শুনাই, লেখছে তানজিলার বিজনেস, তানজু ফ্যাশনের কাপড়ের কোয়ালিটি খুবই খারাপ, কালার গ্যারান্টি নাই, তার উপরে কাপড়ের কোয়ালিটি খুবই নিম্নমান। দর্শক একটা কথা বলি আপনাদেরকে, তানজিলার যে ওই যে সানফ্লাওয়ারওয়ালা যে ড্রেসটা কালোর মধ্যে মেরুন কালারের ওড়না দেওয়া, আর ওই যে স্টেপওয়ালা যে গঙ্গার একটা ড্রেস যেটা একটু এমব্রয়ডারি কাজ করা বুকে আর নিচ দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টেপ করা জামাটা, ওইটার ট্রেন্ড ছিল কখন? ওইটা ছিল ওই যে গত বছর রোজার ঈদে। সেম আমি এই গঙ্গার একটা থ্রি পিস আনছিলাম গত বছর রোজার ঈদে। তো দর্শক ওই পুরানা ড্রেস কিছু ভাতে মরা ইউটিউবার আসলে এদের কাছে কোন সময় কোন ড্রেস আসে যায় এরা কিন্তু দেখে না জানে না, যার কারণে এরা তানজিলার ওই যে গায়ে পরে একটু নাচন কুদন করছে এই জন্য সূর্যমুখী লয় অস্থির হয়ে গেছে। এটা আরও 1-1.5 বছর আগের ড্রেস, আমি তার এটা 1 বছর আগে দেখছি, রোজারিদের আগ থেকেই চলতেছিল। তো তাহলে আরও কত আগে আসছে, হয়তো আমিও তখন দেখি নাই, আমার চোখে পড়ে নাই তখন। আর সানফ্লাওয়ারের ড্রেস তো যেটা, এটা তো অ্যাভেলেবেল ভুড়ে ভুড়ে মানুষের ড্রেসের মধ্যে। তো কিছু ভাতে মরা ইউটিউবার আছে তারা এডি দিয়ে একটু নাচন কুদন বেশি করতেছে। তো দর্শক ঠিক আছে তানজিলা বিজনেস করতেছে, অ্যাপ্রিসিয়েট করি, ঠিক আছে কাজ করুক, উদ্যোক্তা হোক ভালো কথা, উদ্যোক্তা হোক এটা তো ভালো কথা, কিন্তু দর্শকদেরকে ঠকানোর চিন্তা ভাবনা তো ঠিক না। এইভাবে মানে একটা কিছুর উপরে না বুঝা না যায় না, এরকমের লাফানিয়ে নাচন কুদন করা তো উচিত না, একটা বিজনেসের নামছে দর্শক ঠকানোর তো কোনো প্রয়োজন নেই। এখানে লেখছে যারা কাপড় নিয়েছে তারা তাদের থেকে রিভিউ পেয়ে পার্সেল রিটার্ন করেছে, এছাড়া পাইকারি দামে বিক্রি করেছে বেশি দামে, এটাও একটা কারণ। এই ড্রেসগুলো 700 টাকা, অথচ এই ফেজে এগুলো 1000 টাকার উপরে। ইউটিউবে ব্যবসা করে এরা ভেবেছিল অনলাইনে এসে মিথ্যা কথা বলে এখান থেকেও সবাইকে বোকা বানিয়ে টাকা কামাই করে নিবে, কিন্তু একটা প্রতিযোগিতামূলক বাজার, যার কাছ থেকে ভালো পণ্য সহনশীল দামে পাবে তার কাছ থেকেই নেবে। ইউটিউবে এরা রাত দিন মিথ্যা কথা বলে, কিন্তু মিথ্যা কথা বলে কাস্টমারদেরকে বোকা বানাতে যে আজ নিজেরাই ধরা খেয়েছে। এদের আগে সত্যবাদী হতে হবে, সততার সঙ্গে ব্যবসা করার মানসিকতা থাকতে হবে। এরা রাত দিন মিথ্যা কথা বলে নিজেদের পাবলিক প্ল্যাটফর্মে এই সবচাইতে খারাপ পরিবার হিসেবে পরিচিত। আগে এদের ইমেজ বদলানো দরকার, এরা শুধু টাকা চিনে, যেভাবেই হোক শুধু টাকা কামাই করতে পারলেই হলো, এত বাজে পরিবারের মেয়ে যে কালার বুঝে না, কোন সুতা দিয়ে বানানো সেটাও বুঝে না, কোনটা কী শাড়ি সেটাও বুঝে না, তারা কীভাবে এই ব্যবসা করবে আপু? যারা যিনি কমেন্ট করছেন আপনাকে বলতেছি করবে, ওদের দেখেন না ওদের মতো কত ভিউয়ার্স ওদের আছে। তো আর যার মা একজন ডট ডট, যার পালিত বাবা একজন ধোকাবাজ, যার
খালারা ডট ডট লিপ্ত, যাদের নেই কোনো শিক্ষাগত যোগ্যতা তাদের কাছ থেকে ফ্যাব্রিক দুই চারটা কাপড় নিল, সেগুলো ফেরত পাঠাবে, এটাই স্বাভাবিক। দর্শক বুঝতে পারছেন যে তানজিলার আসলে কাপড় চোপড় পার্সেল করেই সব ফেরত আসতেছে, বেশিরভাগ প্রোডাক্ট নাকি সেল হওয়ার পরে ফেরত আসতেছে দর্শক হাতে পেয়ে পেয়ে, কিছু মানুষ আবার খারাপ রিভিউ নাকি দিছে। তো যাই হোক, আমি চাই না যে সমস্যা হোক, ব্যবসা করতে নামছে ব্যবসা করুক, কিন্তু সৎভাবে করুক, সে তো চুরি করতেছে না, ব্যবসাই করতেছে। তো আসলে সৎভাবে করাটাই উচিত, একটু বুঝে শুনে একটু সময় নিয়ে আসলে করা উচিত, কারণ এইভাবে ঝাঁপাই পড়া মানে পাগলের মতো অস্থির হইয়া, চিন্তা করেন দর্শক একটা জিনিস চিন্তা করেন যে একটা মেয়ে তার বিয়ে হয়েছে, তার হানিমুন পিরিয়ডটা সে শেষ করে নাই, যে হানিমুন করতে যায় নাই, মানে এই ওই পরিবারটা এই মেয়েটার উপরে কতটা ভোজ, কতটা বোঝা বহন করতেছে তানজিলা, যেখানে তার এখন বিয়ের পর পর সে হানিমুন করার কথা, জামাইকে নিয়ে টাইম একসাথে সময় কাটানোর কথা, তা না করে তানজিলা টিকটক, ফেসবুক পেজ, ইউটিউব, তারপরে ব্যবসা, মানে পাগল হয়ে গেছে পাগল সে এগুলো নিয়ে, মানে কতটা বোঝ আর কতটা চুক্তিতে তানজিলা এই সাকিব তাকে বিয়ে করে নিছে, যে তার অবস্থার পরিবর্তন করে দিবে সেজন্য হয়তো বিয়ে করছে, এই জন্য তানজিলার মাথার উপরে এত বোঝ, বোঝ না বোঝা। চলেন আরেকটা কমেন্ট পড়ি, রান্না করে হুনাই, আজকে আসলে আমার এনার্জি খুবই কম, তো ভিডিও বড় হয়ে গেছে, ওই কিছু পার্সোনাল কথা বলছি নিজের, যার কারণে ভিডিওটা বড় হয়ে গেছে। আরেকটা কমেন্ট পড়ে দিই, এখানে একজন লেখছে, আপু আসলে তানজিলার বিয়ের সময় যে সাকিবকে তিশা হোক আর তানজিলার টাকায় হোক একটা আইফোন দেওয়া হয়েছিল, ওইটা থেকে মূলত বাপ্পি তিশার উপরে খেপা ছিল, এই জন্য বিয়ের পর তানজিলা আসলে বাপ্পির আসলে বাপ্পি বেশ বেশি কথা বলতো, ভারবার থাকতো, সাকিব আসলে বাপ্পি রুমের মধ্যে চুপচাপ থাকতো নীরবে অনশন। তিশা কোনো মতে বাপ্পিকে বাগে আনতে পারছিল না, অবশেষে তিশা তানজিলার সাথে চুক্তি করে তানজিলাকে বলেছে যে 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 করেই হোক একটা আইফোনের ব্যবস্থা করতে, তিশা তানজিলা মিলে আইফোন দিয়ে বাপ্পির মুখের হাসি ফুটিয়েছে, এই জন্য আইফোন দিতে গিয়ে দেখলেন না তানজিলা কেঁদে দিয়েছে, না ওদের মধ্যে নাকি আবেগ, আবেগ বেশি, এই জন্য আবেগে কেঁদে দিয়েছে, আইফোন দিয়ে দুঃখে কেঁদে দিয়েছে, এখন সেটাকে আবেগ বানায় ফেলেছে। বাপ্পির জিত ছিল, আমি ওখান এখনও আইফোন হাতে নিতে পারিনি, আর ওই বেটা ফকিরকে আইফোন দেওয়া হচ্ছে, আরো দেন না কি পরিমাণ নাটক, গেটের সামনে বেলে ফুলের নিচে থেকে তোলো তোলো, এটা তো তোমার জন্য, লজ্জা সরম কিচ্ছু নাই। মানে আমি অন্যকারে ভিডিওর প্রথমে কইছি যে আমি যখন একটা মানুষকে দাওয়াত দেব, মূল ফোকাসের দিকে ফোকাস না করে, মেহমানের দিকে খাবারের দিকে ফোকাস না করে, মেহমান কি জুতা পড়ছে জুতার দিকে ফোকাস, মেহমান আসলে আমাকে কোন গেট আপে দেখবে, আমার হাতে মেয়েদি আছে কি না আছে, ওইটার দিকেই কিন্তু বেশি মাতামাতি। মানে মেহমানের জন্য তো খাওয়া প্রস্তুত করতে হবে, মেহমান যে একটা রিল্যাক্স করবে, একটা সুন্দর গুছানো রুমের প্রয়োজন আছে, ওই দিকে কিন্তু খোঁজ খবর নাই, কিন্তু খোঁজ খবর হয়েছে মেহমান আসলে আমার হাতে মেহেন্দি দেখবে কিনা, ওইটা হয়েছে তিশার আর তানজিলার মূল ফোকাস। এটা নিয়ে আসলে তিশার সাথে তানজিলার বিয়ের পর থেকে বাপ্পি তিশার ঠান্ডা যুদ্ধ চলছিল, দূর্ত তিশা অবশেষে বাপ্পিকে একটা আইফোন লোভ দেখিয়ে পদ্মাস্তরে নিয়ে গেছিল, দেখেন এখন বাপ্পির মুখ থেকে আগের মতো আইবেন আইবেন আইবেন, নিজি দেখ নিজি দেখ, তাজিলা আমাকে একটা আইফোন দিয়েছে, দেখ দেখ আইফোন আইফোন, মা দেখো দেখো আমাকে একটা আইফোন দিয়েছে। আমাদের নিশি রানীর কিন্তু বিউ অরি টুনটুন হয়ে গেছে কই, বিউ যেন অরি যা কই, তখন তানজিলারে নিয়ে ইতি গর্ভবতী হইতে গিয়ে একদিকে বলে তানজিলার খুশির খবরে আমিও খুশি হয়েছি, ছেলেটা মালয়েশিয়া আসতে চেয়েছে, ছেলেটাকে নিয়ে ইনশাল্লাহ আসবে, ভাইয়ার আইফোন পেয়ে আমিও আবেগ গ্লুত হয়ে গেছে,
আম্মুকে এটা বলতে পারলাম না, মানাতে মানতে পারলাম না আম্মুর এই আচরণ। কারণ নিশিরানির যখনই দেখে দাহারে আর কিছু করার নাই, যতটা না শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে আছে তাদেরকে নিয়ে ভিডিও বানাইছে, বাংলাদেশে এনে বই কুলফি কন্যাকে নিয়ে বারবার বারবার আম্মুকে এটা করেছি আম্মুকে সেটা করেছি বিভিন্ন রকম ইয়ে। ও কালকে একটা কমেন্ট ছিল যে বাবুর ভাই এটা যে অসুস্থ যে ভাইটা, বাবু তো মিমবতির লেজ ধরে গেছে কই, আর চুপ চুপ করে চোরের মতো ক্যামেরার দিকে তাকায় না, তো বাবু তো মিমবতির লুজ লেজ ধরে গেছে কই। আমার কাছে পার্সোনালি এই যে বাবুদের পরিবারে বাবুর মা বা যাই হোক এদেরকে এতটা খারাপ মনে হয় না, যেটা পার্সোনালি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, তো যেটা সত্যি এটা তো বলতেই হবে। আর বাবুর যে ভাইটা আসলে তিশা পরিবারের সদস্য হইলো, আমি মনে করি তার চ্যানেলটা বড় হোক আমিও এটা চাই। কারণ কিছু দর্শক কালকে আমাকে কমেন্ট করছে, আফু আপনি একটু বললেন, কারণ কি বাবুর বাইটার থ্যালাসেমিয়ার রোগী, এরপরে কাজ করে, এরপরে বাসায় কাজ করে, তো এখন সে আবার ভিডিওতে কাজ করা শুরু করছে। বাবু তো চলে গেছে মিমবতির লেজ ধরি, বাবুরন সংসার হয়ে গেছে, গরুর সাথে ডেহা ফ্রি, গরুও পাইছে লগে, মানে গরুকে আবার ইয়ে করতে হয় নাই, প্যাগনেট করি, প্যাগনেটের পিছনে খরচ করতে হয় নাই, সাথে গরু গাভিন ছিল, গাভিনওয়ালা গরু সাথে বাচ্চা লই চলিয়েছে, তো এই এটার সাথে মানে গরুর সাথে বাচ্চা ফ্রি, মানে কাকের বাসায় কুকিল ছানা পাইছে বাবু। বাবুর এখন গুছানো ভরপুর সংসার, সাদা সাদা ফানি সাদি পুরো ঘর ভরিয়ে লেছে। তো আসলে বাবুর ভাই পড়ে গেছে কখন একলা, আবার বলে শুনি দেশও চলিয়ে আইব, শারমিন এনে জাগা জমিন দেখতেছে, শারমিনও তালাক খাই মনে হয় কিছু টাকা টুকে শারমিনের কাছে আছে, ইউটিউব থেকে কিছু টাকা জমেছে, অন দেশ বাড়ির মধ্যে জাগা খুঁজতেছে। তো যাই হোক, বাবুর বাইর বউটাকেও দেখতে মনে হয় ভালো লাগে আমার কাছে, বেটি শান্ত স্বভাবের মনে হয় দেখতে। এখন তিশা পরিবার বলি কথা, এটার তো কোনো ইয়ে দিয়ে গ্যারান্টি দিতে পারতেন না, আবার কয়দিন পরে দেখবে নাই ইউটিউবে নাচন কুদন শুরু করবে, মাশাল্লাহ দিলে বাচ্চা দুইটা কি সুন্দর ফুটফুটে। তো যাক, খেতের দোয়া করি এত চ্যানেলটা আরও বড় হয়, আর যাগো দয়া মায়া ইয়া নাকো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিন। অনেকেই কমেন্ট করছেন যে আপু আন্না একটু কই দেন যে বাবুর ভাইয়ের চ্যানেলটা যেন ভালো একটু গ্রো করে, আমরা অনেকে সাবস্ক্রাইব করে দিছি যেহেতু থ্যালাসেমিয়ার রোগী। আসলে দর্শক ভালো মন্দ মিলেই তো মানুষ, তাই না? আর থ্যালাসেমিয়ার রোগী মানে আমার এক আত্মীয় স্বজনের মধ্যে আছে, সেটা আমি নিজের চোখে দেখছি। তো তো এটা দেখার পরে আমার অনেক কষ্ট লাগছে। একটা পর্যায়ে পর যে আমার আত্মীয় ছিল ওই ছেলেটা মারা যায়, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা ছেলে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি ঢুকছে, বিয়ে শাদি করতে পারে নাই, করাই নাই, একটা থ্যালাসেমিয়ার রোগীকে বিয়ে দিবে। এখন সেই ছেলেটা আমার ফুফাতো ভাইয়ের ছেলে আর কি, পয়সা আছে, পয়সার অভাব নাই তাদের, কিন্তু এই ছেলে এখন মানে প্রায় 26-27 বছরে মনে হয় আইসে, মানে পড়াশোনা শেষ করছে, আর একটু বেশি বয়স হবে, পড়াশোনা শেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরিও পাইছে, রেজাল্ট ভীষণ ভালো, এই পর্যায়ে এসে ছেলেটা মারা যায়। তো এই জন্য আমার একটু মায়া লাগছে আর কি, যেহেতু সবাই অনুরোধ করছে এই জন্য একটু বললাম তার কথা। কমেন্টের ব্যাপারে আমার আরও কিছু কথা ছিল আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করাটা প্রয়োজন ছিল। তো ভিডিওটা আজকে আমি জীবনে এত বড় ভিডিও দিই না, কোথায় কথা হলে 20 মিনিট পর্যন্ত যায়, তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কই, আপনারা ইন্দি টুকুর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিয়ে ভিডিওটা চাই এলেন। তো আজ্যের মতো যাইয়ের গে ব্যক্তি ভালো থাইয়েন, আল্লাহ হাফেজ।